নমস্কার, আমি অমৃতা চাকি। আজকে আমার বিষয় হলো ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া। আমরা জানি আমাদের দেশ ভারতবর্ষ প্রধানত 8 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষাংশ এবং 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত। ফিজিওগ্রাফিক ডিভিশন অনুসারে আমরা আমাদের দেশ ভারতবর্ষকে 6টি প্রধান ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে দ্য নর্দার্ন মাউন্টেন্স, নর্দার্ন প্লেন, ইন্ডিয়ান ডেজার্ট, পেনিনসুলার প্লেটো, কোস্টাল প্লেন এবং আইল্যান্ড। এখন আমরা হিমালয় মাউন্টেন সম্বন্ধে আলোচনা করব। হিমালয় পর্বতের সৃষ্টির তত্ত্ব অনুসারে আমরা প্রধানত প্লেট টেকটনিক থিওরি এবং কন্টিনেন্টাল ড্রিপ থিওরি কথা উল্লেখ করতে পারি। এক্সোজেনেটিক এবং এন্ডোজেনেটিক ফোর্সের ফলে লিথোস্ফিয়ার 27টি ছোট ও বড় টুকরে ভেঙে গিয়েছিল বহু বছর আগে। এই ভাগগুলিকেই প্লেট বলা হয়ে থাকে। 7টি বড় প্লেট এবং 20টি ছোট প্লেটের মধ্যে হিমালয় গঠনের জন্য ইউরেশিয়ান প্লেট ও ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ ইউরেশিয়ান প্লেট এবং ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটের সংঘর্ষের ফলেই বর্তমানে আমাদের হিমালয় পর্বতের গঠন হয়েছে। ডিভিশন অফ হিমালয়াস দ্যাট বেসড অন হাইট আমরা প্রধানত 5 ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে ট্রান্স হিমালয়া, দ্বিতীয় গ্রেটার হিমালয়া বা হিমাদ্রি, মিডল হিমালয়া, শিবালিক এবং পূর্বাঞ্চল। এর মধ্যে ট্রান্স হিমালয়া ইউরেশিয়ান প্লেটের অন্তর্গত এবং গ্রেটার হিমালয়া, মিডল হিমালয়া, শিবালিক এবং পূর্বাঞ্চল ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটের অন্তর্গত। এখন হিমালয়ের উৎপত্তি কীভাবে হলো সেই নিয়ে আমরা একটু আলোচনা করব। হিমালয় পর্বতমালার উৎপত্তি বা সৃষ্টি কারণ দুভাবে ব্যাখ্যা করা যায়। একটি হচ্ছে মহীখাত বা জিওসিনক্লাইন তত্ত্ব অনুসারে এবং অপরটি হচ্ছে প্লেট টেকটনিক তত্ত্ব অনুসারে। মহীখাত বা জিওসিনক্লাইন তত্ত্ব অনুসারে বলা হয় যে বহু কোটি বছর আগে বর্তমানে যেখানে হিমালয়ের অবস্থান সেখানে একটি অগভীর সাগর বা মহীখাত বা জিওসিনক্লাইন ছিল। এর নাম টেথিস সাগর বা টেথিস মহীখাত। টেথিস সাগরের উত্তরে এবং দক্ষিণে 2টি প্রাচীন মালভূমি ছিল, উত্তর অংশে আঙ্গারাল্যান্ড এবং দক্ষিণে গন্ডোয়ানাল্যান্ড। দুপাশের এই উঁচু ভূভাগ থেকে সেই সময় অসংখ্য নদ নদী পলি বয়ে এনে টেথিস সাগরকে ক্রমশ ভরাট করে ফেলে। টার্শিয়ার যুগে অর্থাৎ এখন থেকে প্রায় 7 কোটি বছর আগে ভূভাগ দুটি পরস্পরের কাছে চলে আসার ফলে টেথিস সাগরের পাললিক শিলাস্তরে প্রচণ্ড পার্শ্বচাপের সৃষ্টি হয় এবং ওই শিলাস্তরে ভাঁজ পড়ে ক্রমশ উপর দিকে উঠে যায় এবং সৃষ্টি হয় পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা হিমালয়। এইভাবে ভাঁজ পড়ে হিমালয় তৈরি হয়েছে বলে এর নাম ভঙ্গিল পর্বত। হিমালয় বয়সে খুব নবীন বলে তাই একে নবীন ভঙ্গিল পর্বত বলা হয়। এরপর প্লেট টেকটনিক তত্ত্ব অনুসারে ভূত্বক কতগুলি চলমান পাত বা প্লেটের সমন্বয়ে গঠিত। এগুলির মধ্যে হিমালয় পর্বতমালার সৃষ্টিতে উপদ্বীপীয় পাত এবং ইউরেশীয় পাতের ভূমিকা সবচেয়ে বেশি। 2টি পাতই সচল হলেও উপদ্বীপীয় পাতটি দক্ষিণ থেকে উত্তর দিকে বেশি এগিয়ে যাওয়ার ফলে ইউরেশীয় পাতের গায়ে ধাক্কা খায়। এইভাবে সংঘর্ষের ফলে উপদ্বীপীয় পাত বা ইন্দো অস্ট্রেলীয় পাতের সম্মুখস্থ পলিতে ভাঁজ পড়ে হিমালয় পর্বতের সৃষ্টি হয়। যেহেতু ইন্দো অস্ট্রেলীয় পাতটি এখনও প্রতি বছর প্রায় 5.4 সেন্টিমিটার হারে উত্তর দিকে এগিয়ে চলেছে, তাই হিমালয় অঞ্চলে পাতজনিত সংঘর্ষ প্রক্রিয়া এখনও ঘটে চলেছে এবং হিমালয়ের উত্থান ঘটেছে। তাই বর্তমানে হিমালয়ের উচ্চতাও বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে এবং ক্রমশ ভূমিকম্পের ফলে হিমালয়ের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এইভাবে এই 2টি তত্ত্ব থেকেই আমরা হিমালয়ের উৎপত্তি সম্পর্কে ধারণা করতে পারি। এরপরে ট্রান্স হিমালয়া। ট্রান্স হিমালয়া প্রধানত গ্রেটার হিমালয়ের উত্তরে অবস্থিত এবং এই ট্রান্স হিমালয়া প্রধানত 4টি পর্বতশৃঙ্খলা নিয়ে গঠিত, যেমন কারাকোরাম, লাদাখ, জাস্কার এবং কৈলাস। এই ট্রান্স হিমালয়ের কিছু অংশ তিব্বতের মধ্যে অবস্থিত হওয়ায় একে তিব্বতিয়ান হিমালয় বলা হয়ে থাকে। ট্রান্স হিমালয়ের দৈর্ঘ্য 1000 কিলোমিটার, প্রস্থ 45 কিলোমিটার এবং উচ্চতা 3000 মিটার। উল্লেখযোগ্য রেঞ্জের মধ্যে জাস্কার, লাদাখ, কৈলাস এবং কারাকোরাম।
ট্রান্সহিমালয় থেকে সিন্ধু নদী উৎপত্তি লাভ করেছে, যা কৈলাস পর্বতের নর্দার্ন স্লোপ থেকে সিন্ধু নদী উৎপত্তি লাভ করেছে। এবং ট্রান্সহিমালয়া কৃষ্ণগিরি রেঞ্জ নামেও পরিচিত। এই কৃষ্ণগিরি রেঞ্জ প্রধানত ভারত, আফগানিস্তান এবং চীনের প্রাকৃতিক বর্ডার তৈরি করেছে। ট্রান্সহিমালয়ের মধ্যে অবস্থিত গডউইন অস্টিন বা K2 পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ, যা 8611 মিটার যার উচ্চতা। গ্রেটার হিমালয়া বা হিমাদ্রি। পশ্চিমে নাঙ্গা পর্বত থেকে শুরু করে পূর্ব দিকে নামচা বরোয়া পর্যন্ত এই গ্রেটার হিমালয় বিস্তৃত। ট্রান্স হিমালয়ের দক্ষিণ দিকে এটি অবস্থিত। এর অ্যাভারেজ হাইট 6100 মিটার, উইথ 25 কিলোমিটার এবং লেন্থ 2500 কিলোমিটার। এই গ্রেটার হিমালয় হিমাদ্রি নামেও পরিচিত। তাছাড়াও এটিকে ইনার হিমালয় বা সেন্ট্রাল হিমালয় বলা হয়ে থাকে। এটি হাইয়েস্ট মাউন্টেন রেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এই অঞ্চলে অবস্থিত বিভিন্ন পর্বতশৃঙ্গগুলির মধ্যে মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, নাঙ্গা পর্বত, নামচা বারোয়া, মাকালু, মনসালু, অন্নপূর্ণা, নন্দাদেবী প্রভৃতি উল্লেখযোগ্য। এছাড়া বিভিন্ন মাউন্টেন পাসগুলি এই অঞ্চলের মধ্যেও বেশ কিছু অবস্থিত, যেমন জোজিলা, বুরজিলা, বারালাচলা, নীতিলা, জেলেপলা, বমদিলা, শিবকিলা প্রভৃতি। পরবর্তী ছবিতে আমি এই মাউন্টেন পাস এবং মাউন্টেন পিকগুলো দেখিয়েছি, সেটিতে আমরা ঠিকমতো বুঝতে পারবো যে তারা কোথায় অবস্থিত। এই ছবিতে আমরা দেখব যে বিভিন্ন মাউন্টেন পাসগুলো কোথা দিয়ে বিস্তৃত হয়েছে, যেমন বুরজিল পাস, পীরপাঞ্জাল পাস, বানিহাল, কারাকোরাম পাস, জোজিলা পাস, বারালাচলা, শিবকিলা, নীতিলা, ধর্মলা, রোটাং পাস, নাথুলা, জেলেপলা প্রভৃতি বিভিন্ন অঞ্চল, যেসব অঞ্চল দিয়ে পাস করেছে সেইগুলো নির্দিষ্ট অঞ্চলগুলি আমরা এখানে লক্ষ্য করতে পারছি। এরপর বিভিন্ন মাউন্টেন পিকগুলো আমরা লক্ষ্য করতে পারছি, যেমন নাঙ্গা পর্বত, K2, মাউন্ট কৈলাস, এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, নামচা বারোয়া প্রভৃতি কোথায় কোথায় ঠিক অবস্থিত সেটা আমরা এই ছবির মাধ্যমে বুঝতে পারছি। এরপর আসি মিডল হিমালয়া। মিডল হিমালয় গ্রেটার হিমালয়ের দক্ষিণ দিকে অবস্থিত। এটি জম্মু কাশ্মীর থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে। এই অঞ্চলের অ্যাভারেজ হাইট হচ্ছে 1300 থেকে 5100 মিটার এবং লেন্থ 2500 কিলোমিটার এবং উইথ 80 কিলোমিটার। এটি লোয়ার বা লেসার হিমালয় নামেও পরিচিত বা হিমাচল নামেও এটি পরিচিত। এই অঞ্চলে অবস্থিত পীরপাঞ্জাল, নাকটিব্বা, ধলাধর, মুসৌরি, মহাভারত রেঞ্জ এই মিডল হিমালয়ের অংশ। বিভিন্ন উল্লেখযোগ্য হিল স্টেশনগুলি এই মিডল হিমালয়তে লক্ষ্য করা যায়। সেই হিল স্টেশনগুলি হল কুলু, মানালি, সিমলা, রানীক্ষেত, মুসৌরি, আলমোড়া, দার্জিলিং প্রভৃতি। মিডল হিমালয়ের দক্ষিণমুখী ঢালে বেশ কিছু প্রস্তর ল্যান্ড বা তৃণভূমি দেখতে পাওয়া যায়, যা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে খ্যাত। জম্মু কাশ্মীরে যাকে বলা হয় মার্গ, যেমন গুলমার্গ, সোনমার্গ, তানমার্গ প্রভৃতি। উত্তরাখণ্ডে এই অঞ্চলটি আবার বুগিয়াল এবং হিমাচল প্রদেশে অঞ্চলটি আবার পায়ার নামে পরিচিত। মিডল হিমালয়ে বেশ কিছু ভ্যালিস লক্ষ্য করা যায়, যেমন কাশ্মীর ভ্যালি, কুলু ভ্যালি, কাংড়া ভ্যালি প্রভৃতি উল্লেখযোগ্য। এই ছবিতে আমরা মিডল হিমালয়ে অবস্থিত হিল স্টেশনগুলির অবস্থান আমরা লক্ষ্য করতে পারি। শিবালিক প্রধানত হিমালয়ের সৃষ্টির পরে গঠন হয়েছে, সেই জন্য হিমালয় থেকে প্রবাহিত নদীগুলি এই অঞ্চলে প্রবাহিত হয়ে এসে শিবালিকে বাধাপ্রাপ্ত হয়ে অঞ্চলটিতে বিভিন্ন লেক বা হ্রদের সৃষ্টি করেছিল। পরবর্তীকালে নদীগুলি তার ক্ষয়কার্যের ফলে শিবালিককে অতিক্রম করে প্রবাহিত হয়ে গেলে অঞ্চলটিতে প্রধানত নুড়ি, বালি, কাঁকর রেখে অঞ্চলটিকে একটি সমতল ভূমিতে পরিণত করেছিল। এই অঞ্চলটি পশ্চিম দিকে দুন এবং পূর্ব দিকে দুয়ার নামে পরিচিত। উদাহরণস্বরূপ বলা যেতে পারে দেরাদুন এবং উধমপুর। এরপরে আসি চোস। শিবালিকের দক্ষিণ ঢালে পাঞ্জাব এবং হিমাচল প্রদেশে কোনো বনভূমি গড়ে ওঠেনি এবং অঞ্চলটি বিভিন্ন নদী দ্বারা বিভক্ত হয়েছে। এই অঞ্চলটিকে চোস বলা হয়ে থাকে। এরপর আসি পূর্বাঞ্চল। দিহাঙ্গার্জকে পার করে হিমালয় পর্বত দক্ষিণমুখী হয়ে যায়। একেই এই অঞ্চলটিকেই পূর্বাঞ্চল বলা হয়ে থাকে।
এবং এই হিমালয় পর্বত প্রধানত মায়ানমারের মধ্যেও প্রবেশ করেছে। মায়ানমারে এই অঞ্চলটিকে আরাকান ইয়োমা নামে পরিচিত। এটি ভারত ও মায়ানমারের মধ্যে ন্যাচারাল বাউন্ডারি তৈরি করেছে। নাগা পর্বতের উচ্চতম শৃঙ্গ হল সরামতি। এছাড়াও এই হিমালয় পর্বত তাছে পূর্বাঞ্চলে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, যেমন নাগাল্যান্ডে এটি নাগা হিলস, মণিপুরে মণিপুর হিলস, মিজোরামে মিজো হিলস, ত্রিপুরায় ত্রিপুরা হিলস নামে এটি পরিচিত। তবে গাঢ় খাসি এবং জয়ন্তিয়া এটি হচ্ছে হিমালয়ের অন্তর্গত নয়, এটি প্রধানত ইন্ডিয়ান পেনিনসুলার ব্লকের একটি পার্ট। দীর্ঘদিনের ক্ষয়কার্যের ফলে এটি ইন্ডিয়ান সাদার্ন পেনিনসুলার থেকে এটি আলাদা হয়ে বিচ্ছিন্ন হয়ে অবস্থান করছে। হিমালয়ের গুরুত্ব। উত্তর পূর্ব দিকে প্রাচীরের মতো হিমালয়ে থাকার জন্য আমাদের ভারতবর্ষ বহিঃশক্তির আক্রমণ থেকে কিছুটা রক্ষা হয়। শীতকালে মধ্য এশিয়া থেকে তীব্র ঠান্ডা বাতাস ভারতে প্রবেশ করতে পারে না, তার জন্য প্রচণ্ড ঠান্ডা থেকে আমরা রক্ষা পাই। শীতকালে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু হিমালয়ে বাধা পায় বলে সারা ভারতবর্ষে বৃষ্টিপাত হয়। গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু ভারতের এই তিনটি প্রধান নদীর উৎপত্তি হিমালয়ে এবং হিমালয়ে বরফ গলা জলে এগুলি পুষ্ট, তাই এই নদীতে সারা বছর জল থাকে। হিমালয় পার্বত্য অঞ্চল থেকে পলি বয়ে এনে নদীগুলি ভারতে বিস্তীর্ণ উর্বর সমভূমি সৃষ্টি করেছে। পর্বতের ঢালে কাগজ উৎপাদনের উপযোগী প্রচুর সরলবর্গীয় অরণ্য রয়েছে। বিভিন্ন ধরনের ঔষধি গাছ পার্বত্য অঞ্চলে লক্ষ্য করা যায়। তাছাড়া অনেক মূল্যবান খনিজ দ্রব্য এই অঞ্চলে পাওয়া যায়। এছাড়াও প্রচুর পরিমাণে চা, সিঙ্কোনা এবং বিভিন্ন ফল উৎপাদন হয়। হিমালয়ের মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য দেশ বিদেশ থেকে অনেক পর্যটন আসেন। এই জন্য কতগুলি পর্যটন কেন্দ্র ও স্বাস্থ্যনিবাস এখানে গড়ে উঠেছে, যেমন শ্রীনগর, সিমলা, দেরাদুন, দার্জিলিং প্রভৃতি। এরপরে রিজিওনাল ডিভিশনস অফ হিমালয়া। সিন্ধু নদী থেকে শতদ্রু নদী পর্যন্ত বিস্তৃত অঞ্চলটি 560 কিলোমিটার বিস্তৃত অঞ্চলটি পাঞ্জাব হিমালয় নামে পরিচিত। এরপর শতদ্রু থেকে কালী নদী পর্যন্ত 320 কিলোমিটার বিস্তৃত অঞ্চলটি কুমায়ুন হিমালয় নামে পরিচিত। কালী নদী থেকে কোশি নদী পর্যন্ত অঞ্চলটি 800 কিলোমিটার বিস্তৃত অঞ্চলটি নেপাল হিমালয় নামে পরিচিত। কোশি নদী থেকে তিস্তা নদী পর্যন্ত বিস্তৃত অঞ্চলটি সিকিম হিমালয় নামে পরিচিত এবং তিস্তা থেকে দিহাং পর্যন্ত বিস্তৃত অঞ্চলটি আসাম হিমালয় নামে পরিচিত, যার দৈর্ঘ্য 720 কিলোমিটার। এটি হচ্ছে হিমালয়ের বিভিন্ন ভাগ। এরপরে আমরা উত্তরের সমভূমি নিয়ে আলোচনা করব। উত্তরের সমভূমি অঞ্চল। উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল এবং দক্ষিণে উপদ্বীপীয় মালভূমির মধ্যবর্তী অঞ্চলটির নাম উত্তরের সমভূমি অঞ্চল। রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও অসমের সমভূমি এই অঞ্চলের অন্তর্গত। এই বিশাল সমভূমিটি প্রধানত তিনটি নদী যথা সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র এবং তাদের বিভিন্ন উপনদী এবং শাখা নদী দ্বারা বাহিত পলি দিয়ে গঠিত হয়েছে। সমভূমিটি দক্ষিণ পশ্চিমাংশে সামান্য একটু অঞ্চল বাদ দিলে কৃষিজ সম্পদ ও জনসংখ্যায় এই সমভূমিটি বিশ্ববিখ্যাত। উত্তরের সমভূমির উৎপত্তি। হিমালয় গঠন হওয়ার সময়ে দক্ষিণ ভারতের মালভূমির উত্তরাংশ কিছুটা অর্ধচন্দ্রাকারে অবনমিত হয়ে যায়। ধীরে ধীরে উত্তর ও দক্ষিণে পর্বতমালা থেকে আসা বিভিন্ন নদী পলি বাহিত পলি দ্বারা এই অবনমিত অঞ্চলটি ধীরে ধীরে ভরাট হয়ে সিন্ধু গঙ্গা সমভূমির উৎপত্তি হয়। ব্রহ্মপুত্র উপত্যকার সমভূমিও এইভাবেই মেঘালয় ও হিমালয়ের মাঝে পলি জমে তৈরি হয়েছে। এই সমভূমিটি এতই সমতল যে বঙ্গোপসাগরের কাছে 4 মিটার উচ্চতা থেকে ধীরে ধীরে পাঞ্জাব সমভূমিতে মাত্র 240 মিটার উচ্চতায় পৌঁছয়। উত্তরের সমভূমিটি প্রধানত দুটি ভাগে ভাগ করা যেতে পারে। একটি হচ্ছে সয়েল পার্টিকেলের সাইজ অনুযায়ী এবং অপরটি হচ্ছে অঞ্চলের ভিত্তিতে। সয়েল বা পার্টিকেলের সাইজ অনুযায়ী এটিকে 4টি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ভাবর, তরাই, মাঙ্গর এবং খাদার। ভাবর অঞ্চলটি প্রধানত শিবালিকের
পাদদেশে অবস্থিত। এর পার্টিকেল সাইজ হচ্ছে লার্জ, পোরোসিটি হাই এবং ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি হচ্ছে লো। অর্থাৎ এই অঞ্চলে জল ধরে রাখার ক্ষমতা অত্যন্ত নিম্নমানের। এরপরে আসি তরাই অঞ্চল। তরাই অঞ্চলের হচ্ছে পার্টিকেল সাইজ হচ্ছে ছোট, পোরোসিটি লো এবং ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি হাই। এরপরে বাঙ্গার। বাঙ্গার হচ্ছে ওল্ড অ্যালুভিয়াম দ্বারা গঠিত অঞ্চল এবং খাদার হচ্ছে নতুন পলি গঠিত অঞ্চল। নদী তীরে বন্যার ফলে তাতে নদী তীরবর্তী অঞ্চলগুলি নতুন পলিমাটিতে ভরে, যে নতুন পলিমাটিতে আচ্ছন্ন অংশটিকে বলা হয় হচ্ছে খাদার। এরপর আঞ্চলিক বিভাজনের উপরে ভিত্তি করে অঞ্চলটিকে চার ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে রাজস্থান প্লেন, দ্বিতীয় পাঞ্জাব হরিয়ানা প্লেন, গঙ্গা প্লেন এবং ব্রহ্মপুত্র প্লেন। তাছে রাজস্থান সমভূমি, উত্তরে সমভূমি অঞ্চল এবং পশ্চিম দক্ষিণ পশ্চিমাংশে রাজস্থান সমভূমির অন্তর্গত। রুক্ষ শুষ্ক এই ভূমিটি মরুস্থলী নামে পরিচিত। ভারতের সীমানা পেরিয়ে এই অঞ্চলটি পাকিস্তানে প্রায় সিন্ধু নদীর উপত্যকা পর্যন্ত বিস্তৃত হয়েছে। এরই নাম থর মরুভূমি। এই অঞ্চলের বৈশিষ্ট্য হচ্ছে চরম জলবায়ু এবং তাতে বালুকা ভূমি। এই অঞ্চলের এই মরু অঞ্চলের ঢাল দুদিকে, একটি পাকিস্তানের সিন্ধু উপত্যকার দিকে এবং অপরটি হচ্ছে কচ্ছের রণের দিকে। এই অঞ্চলে 25 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয় না। বৃষ্টিপাতের অভাবে নদী বিশেষ নেই। একমাত্র উল্লেখযোগ্য নদী হলো লুনি। এই অঞ্চলে বেশ কিছু নোনা জল হ্রদ দেখতে পাওয়া যায়, যেমন পাঁচপদ্র, দিদুয়ানা প্রভৃতি। এই অঞ্চলটিকে তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মরুস্থলী, বাগার এবং রোহি। সর্বপশ্চিমের অঞ্চলটি মরুস্থলী নামে পরিচিত। এই অঞ্চলে বিভিন্ন বালিয়াড়ি দেখতে পাওয়া যায় যাকে ধ্রিয়ান বলে এবং এরপরে এখানে দেখতে পাওয়া যায় বাগার। বাগার হচ্ছে লুনি নদীর পূর্ব দিকের অববাহিকার অঞ্চলটি বাগার নামে পরিচিত এবং রোহি বাগারের পূর্বাংশে আরাবল্লি থেকে আগত ছোট ছোট নদী তাদের পলি ফেলে যে প্লাবনভূমি সৃষ্টি করেছে তাকে রোহি বলা হয়। এরপর পাঞ্জাব হরিয়ানা সমভূমি। উত্তর ভারতের সমভূমির পশ্চিমাংশের নাম পাঞ্জাব সমভূমি। পাঞ্জাব হরিয়ানা ও দিল্লি এই অঞ্চলের অন্তর্গত। গঙ্গার উপনদী যমুনা এই অঞ্চলের পূর্ব দিক দিয়ে প্রবাহিত হয়েছে। সিন্ধুর উপনদী শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা বিভিন্ন পলি সঞ্চয় করে এই সমভূমিটি তৈরি করেছে। এখানকার যে সমস্ত এলাকা নতুন পলিগঠিত বিশেষত নদী তীরবর্তী অঞ্চলগুলিকে প্রধানত বেড বলা হয়। এই সমভূমি অত্যন্ত উর্বর। এরপরে আসি গাঙ্গেয় সমভূমি। পশ্চিমে যমুনা নদী, দক্ষিণ পূর্ব দিকে গঙ্গার মোহনা, উত্তরে হিমালয় পর্বতমালা এবং দক্ষিণে উপদ্বীপীয় মালভূমি, এই মধ্যবর্তী বিশাল সমতল অঞ্চলটি প্রধানত গাঙ্গেয় সমভূমি। উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গের মধ্যে বিস্তৃত এই সমভূমিটি মোট দৈর্ঘ্য প্রায় 3,75,000 বর্গ কিলোমিটার। এরপর ব্রহ্মপুত্র সমভূমি। উত্তরের সমভূমি অঞ্চল এবং পূর্বাংশের নাম হলো ব্রহ্মপুত্র সমভূমি বা ব্রহ্মপুত্র উপত্যকা। এটি আসাম সমতল ভূমির অন্তর্গত। এই অঞ্চলটি উত্তর পূর্ব এবং দক্ষিণে পর্বতে ঘেরা এবং সমভূমিটি দীর্ঘ এবং সংকীর্ণ। ব্রহ্মপুত্র তা এবং তার বিভিন্ন উপনদীর পলি জমে এই অঞ্চলটি তৈরি হয়েছে। ব্রহ্মপুত্রের ওপর দিয়ে ব্রহ্মপুত্র নদ, এই সমভূমির ওপর দিয়ে ব্রহ্মপুত্র নদ বিনুনি আকৃতির ভাবে প্রবাহিত হয়েছে। ব্রহ্মপুত্রের গতিপথে তার যে বহু নদীদ্বীপ রয়েছে তার মধ্যে মাজুলি দ্বীপটি হল পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ। বর্তমানে এটি একটি জেলার উপাধি পেয়েছে। সমগ্র সমভূমিটি পূর্ব থেকে পশ্চিমে ঢালু হয়েছে এবং পূর্ব দিকে সমভূমির উপত্যকা প্রায় 1300 মিটার এবং পশ্চিমে 30 মিটার। সমভূমির উত্তরাংশে হিমালয়ের পাদদেশে আছে নুড়ি বালিপূর্ণ তরাই ভূমি। উত্তরের সমভূমির গুরুত্ব। পশ্চিমাংশে রাজস্থান সমভূমি বা মরুস্থলী ছাড়া সমভূমির বাকি অংশে কৃষি সমৃদ্ধ। এখানে ধান, আখ, পাট, গম, তুলো, ডাল, তৈলবীজ প্রভৃতি শস্য প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। সেই জন্য এই অঞ্চলটিকে ভারতের শস্য ভাণ্ডার বলা হয়।
এই সমতল ভূমি বলে অঞ্চলটির যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত। যোগাযোগের সুবিধে, স্থানীয় কৃষিজ কাঁচামাল, সুলভ শ্রমিক প্রভৃতি অনুকূল অবস্থানের জন্য এখানে অনেক উন্নত শিল্প গড়ে উঠেছে, যেমন চিনি শিল্প, পাট শিল্প, কার্পাস শিল্প, বয়ন, ইঞ্জিনিয়ারিং, রাসায়নিক শিল্প, চর্মশিল্প প্রভৃতি। সমতল ভূমিরূপ এবং অনুকূল জলবায়ু, জীবিকা সংগঠনের সুবিধে, উন্নত যাতায়াত ব্যবস্থা প্রভৃতি কারণে এখানে ভারতবর্ষের সর্বাধিক লোক এই অঞ্চলে বসবাস করে। এই অঞ্চলে বিভিন্ন বড় বড় শহরও গড়ে উঠেছে, যেমন দিল্লি, আগ্রা, লখনৌ, এলাহাবাদ, বারাণসী, কলকাতা, পাটনা প্রভৃতি। পশ্চিমাংশের মরুস্থলী পরিবেশ রুক্ষ শুষ্ক নিষ্প্রাণ হলেও এখানকার লবণাক্ত হ্রদগুলি থেকে প্রচুর পরিমাণে লবণ উৎপন্ন হয়েও কিছু মানুষের জীবিকা নির্বাহ করে। ধন্যবাদ।